আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, স্বপ্নে আমরা অনেকে মৃত ব্যক্তিকে নিয়ে কান্নাকাটি করতে দেখি, মাতম করতে দেখি, কিন্তু এর সঠিক তাবির কি সেটাই আজ পর্যন্ত আমরা জানি না। আমাদের মধ্যে এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মানুষ বিগত হয়েছে, কিন্তু অনেকে এটার মানে জানে, অনেকে জানে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই স্বপ্নগুলোর মাধ্যমে অনেক কিছুর আদেশ করেন, অনেক কিছু থেকে নিষেধ করেন, সেগুলো কিন্তু আমরা বুঝতে না পারার কারণেই আজকে আমরা বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছি। তো দিনই ভাই বোনেরা, এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সম্পূর্ণ জ্ঞান রাখতে হবে। আল্লামা ইবনে সিরিন বলেন, যদি দেখে যে কোনো স্থানে বিলাপ বা মাতম করা হচ্ছে, তবে সেখানে কোনো অশুভ দৃষ্টিপাত হতে পারে, যার কারণে সেখানকার লোকেরা বিচ্ছিন্ন হয়ে যাবে। কথিত আছে, স্বপ্নে বিলাপ বা মাতমের ব্যাখ্যা বাদ্যযন্ত্র, আর বাদ্যযন্ত্রের ব্যাখ্যা বিলাপ বা মাতম। তো বন্ধুরা, কান্নাকাটি করতে দেখার মানে কি মৃত ব্যক্তিকে নিয়ে? যদি কেউ দেখে যে কোনো পরিচিত ব্যক্তি মারা গেছে এবং সে তার উপর বিলাপ করে কাঁদছে ও শোক প্রকাশ করছে, তবে সে নিজেই তাতে পতিত হবে, যাতে সে মৃত ব্যক্তিকে দেখেছে, অথবা তার নিকটাত্মীয়ের উপর কোনো বিপদ দেখা দেবে, অথবা তার উপর কোনো খারাপ ধরনের অপবাদ রটবে। যদি দেখে যে কোনো বাচ্চার মৃত্যু, কোনো বাচ্চার মৃত্যু উপর তার বিলাপ করে কাঁদছে, মানে বাচ্চার মৃত্যুর উপর তারা বিলাপ করে কাঁদছে, কাফন ফাড়ছে এবং মাটি মাথায় মাটি নিক্ষেপ করছে, তবে উক্ত বাচ্চা তার রাজত্বের উপর জুলুম করবে। আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলা থেকে হতে বর্ণিত, তিনি বলেন, স্বপ্নে কান্নাকাটি করতে দেখার অর্থ চক্ষু জোড়ানো ও অন্তরের প্রশান্তি লাভ করবেন এমন কিছু বোঝায়। হ্যাঁ, যদি কান্নার সাথে বিলাপ জড়িত থাকে, তবে তা কিছুতেই ভালো হিসাবে গণ্য হবে না। কান্না বলতে চোখ দিয়ে টপটপ করে পানি পড়া, আর বিলাপ বলতে ওরে এই হইলো রে, এই হইলো রে, কেন এমন হইলো, কেন আমার রাইখা চইলা গেল, এই জাতীয় অনেক ভাবে কান্না করে মানুষ। তো বন্ধুরা, যাই হোক, একটা হচ্ছে মাতম করা আর একটা হচ্ছে কান্নাকাটি, দুটার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। কান্নাকাটি আল্লামা ইবনে সিরিনের বক্তব্য থেকে মূল কথাটা হচ্ছে আপনার চক্ষু অথবা হৃদয় জোড়াবে এমন কোনো ভালো কিছু হবে, আর যদি কান্নার সাথে বিলাপ থেকে থাকে তাহলে এটা কখনোই ভালো হিসেবে গণ্য হবে না, এটাই মূল কথা। আশা করছি বুঝতে পেরেছেন এবং আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।